বিষ্ণুবী সাহাবাদের মাঝখানে ওয়াজ করতেছেন আর বলতেছেন ইন্না মিনা শাজারি শাজারা লা ইয়াসকুতু ওয়ারাকুহা মাসালুহু কামাসালিল মুসলিম, বললেন আমাদের এই ভূখণ্ডে এমন একটা গাছ আছে যেই গাছের পাতা ঝরে না, এই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো। বলো তো গাছটা কি, কে জানো? কেউ কথা কয় না। কি গাছ, কি গাছ? কেউ কথা কয় না, কেউ বলতে পারে না। কেউ বলে সদরাতুল বাওয়াদি, ওই ক্যাকটাস গাছ, পাহাড়ি গাছ, ওই গাছ, সেই গাছ, কেউ বলতে পারে না। বিষ্ণুই বললেন কেউ পারো নাই, সঠিকটা শুনে নাও, ইন্নাহা নাখলা, এটা খেজুর গাছ। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীরা ভাবছে এটা তো ঘরের পাশে আছে, এটা মনে কয় নাই, সব ঘরের চিপায় আরব দেশে খেজুর গাছ। সাহাবারা ভাবছে এটা তো ঘরের গাছ, এটা মনে হয় জিজ্ঞেস করে না, এই জন্য দূরে দূরে চিন্তা করছে কোন। সুবহানাল্লাহ, সব সাহাবীরা বাড়িতে ফিরে গেলেন। ওমরে ফারুক ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমারও গেল। আব্দুল্লাহ বলে আব্বা, বিষ্ণুবী যে জিজ্ঞেস করেছিল, বলো তো কোন গাছের পাতা ঝরে না যেই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো, আপনারা কেউ পারেন নাই, আমি কিন্তু জানতাম এটা খেজুর গাছ। ওমরে ফারুক বললেন বেটা কইলি না কেন? কইতে পারলে নবীর সামনে আমার কলিজাটা এত বড় হয়ে যেত, আমার কলিজার টুকরা ছেলে পেড়েছে, কেউ পারে নাই। আব্দুল্লাহ বলে বাপসাসা আপনারা কেউ পারেন না, আমি কই কেমনে, শরম লাগছে, শরম। সুবহানাল্লাহ কইবেন না? কিউ এ সেশন, কোশ্চেনিং আনসারিং সেশন করে বিষ্ণুনবী সাহাবাদেরকে শিখাতে চাইতেন।